সো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি অনেকটাই ভালো আছো, আর আমিও একদম ফাটাফাটি আছি। সো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমরা সঙ্গে আই গেছি। তো ডাইরেক্ট বিয়াতে কে আই গেলাম, বাসি বিয়াতে। তো এখানে ওখানে হইব বাসি বিয়া, আর এখানে দেখতে পারো জামাই পুরাপুরি রেডি আছে, বউ রেডি হইয়া বাড়াইব। তো এখানে আবার হইব আশীর্বাদ। তো দেখি কিরকম কি হয়। আশীর্বাদের পর্ব শেষ, মণ্ডপ ফুরাফুরি খালি। তো ওখানে আমরা আবার ঘরে যাইলাম গে, যেরকম প্ল্যান আসছিল। ঘর থেকে আবার বিকাল দিকে সন্ধ্যা টাইমে যখন বউরে যাত্রা করা হয় তখন আমরা রিসিভ করতে আইমু। তো একটু সঙ্গে থাকো, আর এখানে ট্রাফিক জ্যাম লেগে যায়। আর এখানে যেখানে প্রোগ্রামটা হওয়ার, এখানে বাসা থেকে একদম কিনারে, তার লাগে আমরা হাঁটিয়ে হাঁটিয়ে আবার ঘরে যাই গিয়া। এটার লাগেই বারে বারে আইরাম যাইরাম আইরাম যাইরাম। তোমরা কনফিউজ লাগিও না যে এতবার যাই কি আর এতবার আয় কি, এটাই হলো মেইন রিজন। আর এটা এটা আই গেলাম। তো এটাই হাফলংয়ের মার্কেট। আগের ভিডিওতে মই এবি কইছিলাম কিনা ভুলি গেছি, বাট এটাই হাফলংয়ের মার্কেট হইয়া তারার ঘরেই যেতে লাগে। তো গাইস এখন আবার পুরোপুরি রেডি হয়ে গেলাম। এখানে দেখতে পারো দিদি শুনে আবার রেডি কিনা করতাম গিয়া, বউরে রিসিভ করার লাগে আবার যাইতাম। তো আমরা এটাই কাজ করলাম কয়েকদিন থেকে, আই ড্রেস চেঞ্জ করি আবার যাই। তো কও এ যাওয়ার আগে কোনো কিছু করার আছে এক্সপিরিয়েন্স? সবাই আমরা লগে প্রে করবা, নতুন বউ আনা যায় জানে, ভালোভাবে নিয়াই বসা, সবকিছু দেখতে পারবে। তো একটু সঙ্গে থাকো ভিডিওতে। যেরকম বলছিলাম, তো ওখানে বাড়ির যাবার অলরেডি ঘরে যাওয়া পৌঁছে যাবার টাইম গেছিল, বাট ঘরে পৌঁছাইতে পারছি না। তার কারণ হলো কি, এখানে এই বৃষ্টির লাগে। যখনই আমরা বাড়িতে আসলাম ওই জাস্ট ওই সময় আই গেল বৃষ্টি। তা এরকম আই যাও, তোমার নাম কি? হ্যাঁ লজ্জা লাগ পাইলিছে। তো যখন এখানে বাড়িতে আসলাম বৃষ্টি হয়ে গেছে। তো এখন মোটামুটি বৃষ্টিটা কমে গেছে, আর এখন সব মোটামুটি দাঁড়াই গেছে, আর ওখানে ঘরে যাইম গে। তো ঘরে যাই গিয়া তারপরে মিলি মিলিয়ে এখানে মেইন ট্র্যাপ, এখানে আটকাইয়া টাকা নেওয়ার ধান্দা। কত আগে তুমি কিটা করো এখানে? ফটাফট কাম করো, ফটাফট ঢুকো শত হিসাব নিবো। পয়সা
রিমাইন্ড আমরা ফাস্ট সালি সালি আমরা ফাস্ট ইকুয়াল ইকুয়াল এই তো গুরু গুরু হালকা প্রতি জন দিলে দেখতে পারো এখানে মোটামুটি আজকে লেগা চতুর্থ মঙ্গল, তো চতুর্থ মঙ্গল তাই লেগা ঘরের সবের লেগে আর রিসেপশন পার্টি এর পরের দিন পুরোপুরি গ্র্যান্ড ভাবে হইব। তো ঘরের যে নিয়ম আছে এখানে পুরোপুরি পিছনে চলতে আছে, চলো দেখি ওখানে পিছনে কি নিয়ম চলে। আর এখানে যতবারই এই ততবার একটা একটু বার পিছন দেখাইতে মজাই লাগে, কি সুন্দর ওয়েদার না। আর এখানে দেখো শুরু হয়ে গেছে, তো চলো দেখি এখানে কি হয়। এটা ক্লিয়ার করে রইল Thank you.
তুমি আগর কেন ছি দেখে ভিডিওর মধ্যে আছে মুখে এলো পুরা মারবো তো এটা না নানি অলরাইট গাইস সো এই ভিডিওটা অতটুকুই দাও সো আমি পুরোপুরি ভিডিওটা এডিট করেছিলাম এটার সঙ্গে পুরোপুরি লাস্টের যে মজার পার্ট যেটা আসছিল রিসেপশনের পার্ট এটাও অ্যাড করিয়ে দেখলাম টোটাল ভিডিওটা বনি গেছে প্রায় প্রায় 18 মিনিটের তো কোনো সেন্স বলে না যে একটা ব্লগ এতটা লম্বা দিমার তোমরা পুরোপুরি দেখবে এর চাইতে বেটার হইব না নি যে আরেকটা সেপারেট ভিডিও আমি সুন্দরভাবে তোমরা লোকে তুলিয়ে আনবো সো এই ভিডিওটাতে অতটুকুই থাকুক যদি ভিডিওটা এখন পর্যন্ত ভাল লাগিয়ে থাকে তাহলে জানা আছে তো কি তা করতে একটা লাইক করে দিও আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করছো না তো করাই তাই কেন এরকম লোকাল রিলেটেড এরকম মজার ভিডিও আইতেই থাকে সো চ্যানেলটা সাবস্ক্রাইব করিও আর সঙ্গে বেল আইকনটা প্রেস করিয়া অল বাটনে ক্লিক করে দিও আর যদি আমার পার্সোনাল লাইফের বিষয়ে কি কি চলে কি না সব কিছু জানার হয় তাহলে জানা আছে তো কি করতে হয় আমার এখানে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে বা ইনস্টাগ্রামের আইডি দেখো এটা দিয়া ইনস্টাগ্রামে ফলো করো এখানে সবসময় অ্যাক্টিভ থাকি সো বাকি সব দেখতে পারবে সো আমি মিলরাম তোমার সঙ্গে এই ভিডিওর লাস্ট পার্ট ফাইনাল পার্ট নিয়া ততক্ষণ পর্যন্ত বাই বাই